আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, সহবাসে স্ত্রীকে দ্রুত তৃপ্তি দেওয়ার উপায় কি। সহবাসে স্ত্রীকে দ্রুত তৃপ্তি দেওয়ার উপায়: এক, গালে ঠোঁটে ঘন ঘন চুম্বন করা। দুই, স্ত্রীর উরুদেশ জোরে জোরে মৈথুনের আগে ঘর্ষণ করা। সঙ্গমের আগে যোনিদেশ ভগাঙ্কুর কামাদ্রি আলতোভাবে ঘর্ষণ করা। চার, ভগাঙ্কুর মর্দন। পাঁচ, সহবাসের স্ত্রীর স্তন মর্দন। ৬, সহবাসের আগে যদি পুরুষাঙ্গের আগায় খুব সামান্য পরিমাণ কর্পূর লাগানো হয় তবে স্ত্রী দ্রুত তৃপ্তি লাভ করে থাকে, তবে কর্পূর যেন বেশি না হয়, তাতে স্ত্রীর যোনি ও পুরুষাঙ্গ জ্বলন অনুভূত হতে পারে। শীতের দিনে মোজা পরলে সহবাসের নারীরা দ্রুত যৌন তৃপ্তি লাভ করেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত শোনালেও এটা সত্য। আসল ব্যাপারটা হচ্ছে, শীতের মাঝে পা উষ্ণ থাকলে যৌন মিলনে বা সহবাসে নারীরা অগ্রাহ্য পান দ্রুত। অন্যদিকে পা যদি ঠান্ডায় জমে হিম হয়ে থাকে তাহলে ঘটে ভিন্ন ঘটনা। তাই ডাচ বিজ্ঞানীদের মতে শীতের দিনে সহবাসের সময় পায়ে মোজা পরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। ইউনিভার্সিটি অব গর্নিঞ্জেন এর একটি ছোট্ট গবেষণায় বেরিয়ে এসেছে এই তথ্য। ডাচ গবেষক গ্রেট হলস্টেজ MD PhD তার গবেষণায় দেখেন যে মোজা পরার পর নারীদের অগ্রাহ্য বা চূড়ান্ত যৌন তৃপ্তি লাভের হার অন্তত 30% পর্যন্ত বেড়ে যায়। মূলত ঠান্ডার মাঝে পায়ে মোজা থাকলে তা শরীরকে রাখে উষ্ণ, যোগায় নিরাপত্তা ও আরামেরও অনুভূতি, আর ক্রমশ কমে যেতে থাকে দুশ্চিন্তা, উদ্বেগ ও ভয়ের মতো অনুভূতি। আর এই অনুভূতিগুলো যত কমে চূড়ান্ত তৃপ্তি লাভ ততই সহজ প্রাপ্ত হয়। এই গবেষণার জন্য গবেষকরা প্রথমে নারীদের কাছ থেকে তাদের অগ্রাহ্য সম্পর্কিত তথ্য আহরণ করেন। এতে দেখা যায় স্বাভাবিক অবস্থায় বা মোজা ছাড়া সহবাসে মোটামুটি 50% পর্যন্ত নারী অগ্রাহ্য লাভ করেছেন। এরপরে তাদেরকে বলা হয় মোজা পরিধান করতে যৌন মিলনের সময়, এবং ফলাফল পাওয়া যায় বিস্ময়কর। দেখা যায় 80% পর্যন্ত নারীর অগ্রাহ্যের কথা জানিয়েছেন এবং সেই অগ্রাহ্য ছিল দীর্ঘস্থায়ী ও আনন্দময়। পা ঠান্ডা হয়ে যাওয়ার আক্ষরিক অর্থই মনের উপর প্রভাব ফেলে, মুড নষ্ট করে দেয় নিমেষেই। অন্যদিকে উষ্ণ পা রোমান্সের আবহাওয়াকে চাঙ্গা করে তোলে নিমেষে। মোজা ছাড়াও পায়ে ম্যাসাজ করে দেয়া, উষ্ণ তেল লাগানো, কম্বলের নিচে পা গরম রাখা, গরম পানির স্নান ইত্যাদি উপায়ও কার্যকর, তবে মোজাটাই সবচাইতে সহজ। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।